জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সংসারের উন্নতির জন্য আমরা মাঝে মধ্যে সংসারের কাজেই বেশি জড়িয়ে পড়ি, তো এমন অবস্থাতে শ্রী শ্রী ঠাকুর কি বললেন শুনুন। আলোচনা প্রসঙ্গের নবম খণ্ডের ১৭ পৃষ্ঠায় এই কথাটি শ্রী শ্রী ঠাকুর বললেন। একবার কেশবদা প্রশ্ন করলেন শ্রী শ্রী ঠাকুরকে, অনেককে দেখা যায় সাংসারিক উন্নতি করতে গিয়ে ওর মধ্যেই একেবারে জড়িয়ে পড়ে, অন্য কোনো দিকে আর মন দিতে পারে না। এটা অবশ্য কেশবদাস শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, এটা আমাদের মধ্যেও হয়, সংসার সংসার করে এমন মেতে যায় আর অন্য কোনো দিকে আমরা মন দিতে পারি না। শ্রী শ্রী ঠাকুর এই কথা প্রসঙ্গে কি বললেন শুনুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টে অচ্যুত অনুরাগ না থাকলে সবই হাউই বাজির মতো হয়, উন্নতি স্থায়ী হয় না, নিজের চরিত্রের ভিতর অসামঞ্জস্য দেখা দেয়, তাতে সব দিককার সামঞ্জস্য করে চলতে পারে না, একদিক সামলাতে গিয়ে আর একদিক বেসামাল করে ফেলে। আমার কথা হলো, মানে এখানে শ্রী শ্রী ঠাকুর তার নিজের কথা বলছেন, আমার কথা হলো প্রথমে দীক্ষিত হও, আমার কাছে এসো, সেইভাবে করো এবং সবই তুমি পাবে। শ্রী শ্রী ঠাকুরের এই দুইটি কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। আজকে এই পর্যন্তই, জয় গুরু।